সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আন্তর্জাতিক ধর্মজীবী করে যারা খাচ্ছেন এমন মৌলবিদের কোরআন বিরোধী কিছু মতবাদ আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তাদের মুখ থেকে আপনারা জানবেন যে মূলত তারা কোরআনের বিপরীত কতটা শক্তিশালী হলে এইভাবে কথাগুলি তারা জনগণের মগজ ধুলাই করার জন্য বলে চলেছে এবং কোরআন থেকে আমি চেষ্টা করব তাদের এই সব খেয়ালগুলির বিরুদ্ধে কোরআন কি বলছে সেটি কিছু কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাল্লাহ আমরা এই পৃথিবীতে একটু ভালো থাকার জন্য একটু সুখে থাকার জন্য দিন রাত কিন্তু মেহনাত করি পরিশ্রম করি আমি নিজেও করে চলেছি এবং আমি পৃথিবীতে সুখের কাতারে যারা রয়েছে তাদের একজন কিন্তু অনেকেই সুখ শান্তি পাবে কিনা না তা অনিশ্চিত অথচ নিশ্চিত সুখের জন্য যে কঠোর পরিশ্রম যে স্ট্রাগল যে অনুশীলনের প্রয়োজন সেটার জন্য আমাদের চেষ্টা তো দূরে থাক চিন্তাও করি না যদি আমরা চুরাশি নম্বর সুরা এর আয়াত নম্বর চুরাশি নম্বর সুরার ছয় নম্বর আয়াত যখন আমরা দেখব সুরা আল ইনশে কক ইয়া আইহাল ইনসানু ইন্না কাকা দেহন ইলা রব্বিকা কাদহান ফামুলা কি সোনহী মানব জাতি তোমরা নিজেদের রবের দিকে পৌঁছানোর জন্য খুব চেষ্টা করছ তাই তোমরা রবের সাথে সাক্ষাৎ পাবে তো আমরা যারা চেষ্টা করব অবশ্যই আমাদের সাথে রবের সাক্ষাৎ হবে এটি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় পয়গাম দুই নম্বর সুরাল বাকার যখন একশো পঁচাশি নম্বর আয়াতে আমরা দেখি এই কোরআনের ব্যাপারে শাহরুর উনজিলা আল্লাফিহিল কোরআন নাস। রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় এই কোরআন নাস প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি জামানার এবং প্রত্যেকটি দিনের প্রত্যেকটি জীবিত মানুষের জন্য এটা হৃদায়ত হুদাল্লি নাস প্রত্যেকটি মানুষের কেউ বাদ নেই আজ পৃথিবীতে চার ধর্ম রয়েছে যেটি কোরআনের তিন নম্বর সুরা ইমরানের উনিশ নম্বর আয়াতের বিরুদ্ধে বানানো ইন্না দিন আইন আল্লাহ ইসলাম নিশ্চয় আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলামের মানে শান্তির এর বিপরীত তিনশো মানুষের বানানো যে ধর্মগুলি তারা সবাই তৈরি করে নিয়ে সেই সব ধর্মগুলি তারা পালন করে চলেছে তা আল্লাহ বলছেন কুল্ল হিজবিম বিমা লিম ফারিহুন প্রত্যেকটি দল উপদল তারা তাদের কাছে যা রয়েছে সেটি নিয়ে খুশিতে রয়েছে এবং সবাই একই কথা বলে চলেছে আমরাই হচ্ছি মুক্তিপ্রাপ্ত দল সেটি খ্রিস্টান হোক ইহুদি হোক জারে তুস্তি হোক আশ হোক মুসলমান সালাফি আহমাদি কাঁদিয়ে বা বাহাই হোক না কেন এমনকি হিন্দু বৌদ্ধ শিখ সবাই একই কথা বলছে আমরাই এই কালে এবং পরকালে শান্তি পাব এখন উপায় কি উপায় একটি এই শান্তি জগতে এবং পরজগতে পেতে হলে আপনাকে কি করতে হবে এই গ্রন্থটাকে মানতে হবে এটি হচ্ছে হৃদায়তের গ্রন্থ হচ্ছে নীতিমালার এটি হচ্ছে সত্য গাইড বুক আর এই বিধান যদি আপনি আমি মানি তাহলে এই পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ শান্তিতে রাখবেন পরকালে শান্তি দেবেন ষোলো নম্বর সুর নাহালের আমরা সাতানব্বই নম্বর আয়াত যদি দেখি সেখানে বলা হচ্ছে

এখন হুদাল্লিন নাস যে গ্রন্থটি এটি মূলত হুদাল্লিল মুতাকিন দুই নম্বর সুরাল বাকারা দুই নম্বর আয়াতমাতে দা আলিক কিতাবুল আর ফিহি হুদাল্লিল মুতাকিন প্রত্যেকটি মানুষের মধ্যে যারা মুতাকিন হতে চায় সেফ গার্ড হতে চায় ব্যাড ডিডস থেকে বেঁচে চলতে চায় সে যে কোনো ধর্মের বর্ণের দলের মতের জাতির গোষ্ঠীর সম্প্রদায়ের হোক না কেন সে এই গ্রন্থটিকে নিয়ে মোত্তাকীন হতে পারে তো আপনাকে আমাকে হিংসা অহংকার বিদ্বেষ এগুলি এক পাশে রেখে কি করতে হবে রবের এই গ্রন্থকে মেনে চলতে হবে তাহলে আপনি আমি পাব সুখ এবং শান্তি এই কালে এবং পরকালে আদার দেন মুশকিল এবার আসুন এই কোরআন যে বিধান আমাদেরকে দিয়েছে সেই বিধানের বিপরীত যারা চলবে তারা মনে রাখবেন তারা একে অপরকে চ্যালেঞ্জও করতে পারে কিন্তু কোরআন বিরোধী কর্মকাণ্ড এরা কোরআনের পক্ষে এসে কথা বলতে পারে না কোরআনের পক্ষে কথা বলতেও চায় না এবার আসুন এখানে আমরা একটু দেখি কোরআনকে সত্য প্রমাণিত করতে না রেওয়ায়তকে সত্য প্রমাণ প্রমাণিত করতে যে কোরআন বিরোধী কর্মকাণ্ড কিভাবে করছেন লন্ডনে আপনারা হয়তো দেখেছেন তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাই তাতে বুঝতে পারবেন যে এইভাবে পৃথিবীতে অনেকেই কাজ করেছেন প্রশ্ন করে আপনাদের হাদিসে রয়েছে বিশ ইসলাম এবং পবিত্র কোরআনকে সত্য প্রমাণিত করতে খ্রিস্টানদের চ্যালেঞ্জে বিশপান করে তাক লাগিয়ে দিয়েছিলেন বিখ্যাত ইসলামিক স্কলার আশার রাশিদি নিজের জীবন বাজি রেখে তিনি প্রমাণ করে দিলেন বিশপান করেছেন বিশপান করে প্রমাণ কি করতে যাচ্ছেন যে তার যে হাদিস রয়েছে সেই সেই হাদিস সত্য বিশপান করে কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো বাহাত্তর নম্বর আয়াতের শেষে বলা আছে সেখানে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন যারা দাবি ইমান তোমরা সবাই কুলুমিন ইয়েবা পবিত্র জিনিস খাও তো পবিত্র জিনিস খেতে হবে পবিত্র জিনিস পান করতে হবে একটা বিষ পান করে আপনি একটি রেবায়তকে সঠিক বলে চলেছেন আর আমরা ছোটবেলায় শুনেছি ভক্তিতে মুক্তি আসেই ভক্তিতে আপনি মুক্তি দেখিয়ে দিলেন যদিও এখানে বলা হচ্ছে যে জীবনকে বাজি রাখিয়ে সবাই জানে যে বিষ পান করলে কি হয় সক্রেটিসকে আমরা সবাই জানি বিষ পান করানো হয়েছিল তো বিষ পান করে কিন্তু তিনি মৃত্যুবরণই করেছেন তা আপনার কনফিডেন্সে যদি আপনি বেঁচে যান তাতে বিরোধী কর্মকাণ্ড করে হাদিসকে প্রতিষ্ঠিত করার তো কোনো প্রয়োজনই পড়ে না এবার আসুন আবার আমরা একটু দেখি অনেকগুলি ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে দেখাবো তাতে আপনারা বুঝতে পারবেন যে এগুলি ইসলাম আমাদেরকে কখনো শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে কখনো বলেনি যে এইভাবে ইসলাম প্রচার করতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে তো ইসলামকে সত্য প্রমাণিত করার জন্য আপনাকে বিষ পান করতে হবে না বিষ পান অবশ্যই কোরআনের দৃষ্টিতে একটি অবৈধ কাজ আর সেই অবৈধ কাজ করে আপনি একটা কাজের বৈধতা দিবেন সেটি ইসলাম চায় না আমাদের দেশে অনেক নাস্তিক সমাজ রয়েছেন দেশ বিদেশে অনেক নাস্তিক সমাজ রয়েছেন কিন্তু ইসলামের ব্যাপারে যখন সত্য ধরা দেয় তখন ওই নাস্তিকতা বাদ হয়ে যায় বিদায় নিয়ে যায় যেমন ধরুন আমরা এখানে শয়তানের মতো দেখাতে এখানে দেখবো থেকে শুরু তুরস্কের একটি মেয়ে শয়তানের পূজা করেছেন হঠাৎ যখন তিনি জানতে পারলেন আসলে তো দেখেন কি হচ্ছে তিনি সেই দেশের বিখ্যাত শয়তানের পূজারী ছিলেন তার হাত ধরে দুই হাজারের অধিক মানুষ শয়তানকে তাদের ক্ষুদা মেনে শয়তানের ধর্ম গ্রহণ করেছিল স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি কয়েকদিন আগেও শয়তানকে খুদা মানতেন নিজেকে শয়তানের মতো দেখাতে টেটু থেকে শুরু করে নিজের শরীরে নানা পরিবর্তন ঘটিয়েছিলেন এরপর একজন বড় ইউটিউবার তাকে একটি সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানায়। তিনি সেই সাক্ষাৎকারে বলেন তিনি ইসলাম সম্পর্কে যা যা জানতে চান তার সঠিক উত্তর পেলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইফি সেই মুসলিম নানা কঠিন কঠিন প্রশ্ন করতে থাকেন কিন্তু সেই ইউটিউবার সাবলীল ভাবে তার সকল প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আস্তে আস্তে ইফি জানাবি তার সকল প্রশ্নের উত্তর পেয়ে যান এবং বুঝতে পারেন ইসলাম সত্য ধর্ম এরপর তিনি লাইভে থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি তার চরিত্র থেকে শুরু করে পোশাক আশাক পরিবর্তন করে ফেলেন আস্তে আস্তে ইসলামের নিয়ম निधि থেকে শুরু করে শিখছেন নামাজ কালাম তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করতেও গিয়েছেন ইজি জানাবি বলেন তিনি এতদিন ভুলের মধ্যে রয়েছিলেন এখন ইসলাম গ্রহণের পর তিনি মানসিক শান্তি পাচ্ছেন এবং এখন ইসলাম যখন একজন মানুষ সত্যিকার অর্থে জানতে পারে যে ইসলাম মানে শান্তি তখন শেয়ার অশান্তির বেড়া থাকে না কিন্তু যারা মুখে বলে চলেছে যে ইসলাম শান্তিকে বলে আমলে তাদের মূলত নেই তো তারা এই পৃথিবীতে সবচেয়ে বেশি কি করে ইসলাম যেগুলি নিয়ে কথা বলে না সেইগুলিকে তারা হাইলাইট করার চেষ্টা করে এবং একে অপরের মুখোমুখি হয় যেমন ধরুন এখানে

আমার নবীর নাম জপার মধ্যে কল্যাণ নেই বলে যেই বক্তা ওয়াজ করলেন নসিহত করলেন ব্যাখ্যা করলেন ওই বক্তা তার প্রায় কোটি খানিকের মতো ফলোয়ার আছে তারাও বলতেছে ঠিক আমাদের সাহেব যা বলেছে আমরাও তাই নবীর নামের মধ্যে নবীর নাম বললে কোন কি নাই কল্যাণ নাই এই যে ধর্মজীবীদের কথা আপনারা একটু শুনলেন একদিকে এক ধর্মজীবী এক কথা বলছেন আর একদিকে আর এক ধর্মজীবী আর একভাবে তার উপর চড়াও করছেন মূলত যেটি কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কফের এক পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শেষে বলা হয়েছে ফাজাকির বিল কোরআন তুমি কোরআনের সাথে উপদেশ দাও এটি মানে না আবার আসুন আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন এবং বিএল মার্কা মুসলমান রয়েছেন আবার যারা জামাত ইসলাম কি বলে ধারণ করে চলেন ইনাদের এই যে নিজেদের মধ্যে মতবিরোধ আবার নিজেদের মধ্যে এই যে হিংসা বিদ্বেষ আসুন একটু শুনিনি দেখেন এখানে কি বলা হচ্ছে ধর্ম যার 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 উৎসব সবার এই যে ধর্ম যার যার কিন্তু উৎসব সকলে ধর্ম যার যার আনন্দ সবার

এই মুসলমান শিবিরের ব্যক্তিটি ইনার খুব জ্বালা হয়েছে এবং ইনি খুব অখুশি হচ্ছেন আবার ধর্ম নিয়ে যেসব কথাগুলি বিএনপি মার্কা এবং বিএল মার্কা নেতা নেত্রীদের যে কনসেপ্ট সেটাও আপনারা শুনলেন এবার আসুন নামাজের ব্যাপারে নারী পুরুষ কি আলাদা আলাদা সিস্টেমে পড়বে না একই সিস্টেমে পড়বে এটি নিয়ে আমরা দুইজন বক্তার কাছ থেকে একটু শুনব যদিও আমাদের দেশে হেজবুত তাওহিদের বর্তমান যে ইমাম হওয়ার দাবিদার হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব তিনি মিলিটেন্ট নামাজ শিক্ষা দিচ্ছেন আর আমি প্রমাণ করেছি যে এই মিলিট্যান্ট নামাজ যদি চলতে থাকে নারীরা যদি ঠিক এই এইভাবে নামাজ পড়ে তো যে সমস্ত নারীদের পেটে বাচ্চা আসবে তারাও যদি এই মিলিট্যান্ট তরিকাতে নামাজ পড়ে তাহলে তাদের সন্তানগুলি হবে বিকলাঙ্গ কারণ হাত তারা যেভাবে উঠায় রুকু সেজদা কায়দা কিয়াম যেভাবে তারা করে তাতে একটি সন্তান গর্ভের ভিতরে মায়ের গর্ভে সুস্থ থাকবে না বিকলাঙ্গ সন্তান জন্ম দিতেই হবে

বুখারী এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে তেষট্টি নম্বর অধ্যায়ে উম্মে আদারদা রাজে আনহা তিনি তাসাউদে বসেছিলেন পুরুষদের মত করে আর তিনি ছিলেন এমন একজন যিনি ধর্মীয় বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতেন এরকম আরো অনেক সহিদিস আছে যেগুলোর বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা নবজির অন্যান্য স্ত্রীগণ দিয়েছেন আর অন্যান্য মহিলা সাহাবিরা আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন আর এর উল্লেখ আছে তো মুসলিম সহ বুখারীতে এমন বিভিন্ন সহিহ হাদিসে তবে তাদের কেউই বলেননি যে পুরুষ এবং মহিলাদের সালাত আদায় করার যে নিয়মগুলো আছে সেগুলো একেবারে আলাদা। উত্তরটা খুব পরিষ্কারভাবে দেওয়া আছে। এখানে আপনারা শুনলেন যে নারী পুরুষের নামাজের ব্যাপারটা নিয়ে দুই হুজুরের বা দুই বক্তার স্কলার এদের এই যে মতবিরোধ কোরআন 2 নম্বর সূরা আল বাকারার একশো নম্বর আয়াত থেকে আমাদের যে নিয়মনীতিতে সালাতের বিধান দিয়েছে সেটি হলো অত্তাখিজুমি মাকামি ইব্রাহিমা মুসল্লা ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকিরিত নামাজ নিয়ে নিতে হবে সেখানে যখন যত রাখার যে ভঙ্গিতে রুকু সেজদা কায়দা এবং কেয়ামের মাধ্যম দিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে ইসলামের সালাদ নারী পুরুষ সবাই সেখান থেকে কপি করবে এবার সম্মিলিত মোনাজাত নিয়ে আমরা যদি ধর্মের হুজুরদের দেখি তারা কি করে চলেছেন তাতে আমরা চন্দ্রগ্রহণে হাত তোলা সূর্য গ্রহণে হাত তোলা যায় সন্তানের জন্য হাত তোলা যায় গভীর রাতে হাত তোলা যায় রাসুসাম গভীর হাত তুলতেন কেউ তার কাছে দোয়া চাইলে তিনি হাত তুলতেন এরকম হাদিস অনেক আছে কিন্তু প্রশ্ন হলো ফরজ সলাতের পরে তিনি দোয়া করেছেন এই মর্মে তিনি দোয়া করেছেন আর সাহাবিরা আমিন আমিন বলেছেন এই মর্মে কোনো হাদিস আছে কিনা এটা হলো প্রশ্ন যদি থাকে তাহলে আমরা করব আর যদি না থাকে তাহলে তো করার দরকার নেই তিনি যেটা আমল করেছেন আমরা সেটা করব। এই জন্য ইস্তলাফ নয় মারামারি নয় বিশৃঙ্খলা নয় আমি আপনাদের মধ্যে মারামারি লাগাতে আসিনি বিশৃঙ্খলা লাগাতে আসিনি আমি এ বিষয়ে কোনো কথা বলার ইচ্ছাও পোষণ করিনি আমাকে কেউ বলেছেন তাই আমি সংক্ষিপ্ত ধারণা দিয়েছি আপনাদের মসজিদে হয় কি হয় না এটাও আমি জানি না তবে আমি জানি বাংলাদেশের যারা সবচেয়ে বড় আনাফি হাট হাজারি মাদ্রাসা নাম শোনেননি আমিন আমিন বলেছেন ফরজ সালাদের পরে

আবার এই শেখ শাহ মানে আপনাদেরকে বলেছি বুড়ো মানুষকে আরবি ভাষায় কোরআনের ভাষায় ও আবু না শেখুন কাবির মানে হচ্ছে বুড়ো মানুষ তো ওইসব শাহেকদের অন্ধভক্ত যারা বিনা দ্বিধায় তাদের কথা মেনে চলেন আসুন একটু দেখেনি যে তাদের যে ফতোয়াগুলি সেই ফতোয়াগুলি কোরআনের দৃষ্টিতে কতটুকু সঠিক এমন কোনো দেশে যদি থাকেন যারা প্রবাসে আছেন এমন কোনো দেশে যদি থাকেন যেই দেশে

এখানে হস্ত মৈথন নিয়ে হুজুর সুন্দরভাবে তার খেয়াল তুলে ধরেছেন অবশ্যই প্রবাসীরা শুনলে হয়তো হুজুর ভক্ত হয়ে যাবেন এটি হুজুরদের কি বলে কল বা মগজ ধুলাই করার জন্য এদের যে মাথার ভিতরে থট রয়েছে সেটি অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য তিনি বলেছেন অথচ প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা তারা কিন্তু অনেকেই বিবাহসাদী খুব সহজভাবে করতে পারেন ইচ্ছা করলে আবার অনেকে এই সব কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন এসব না বলে তিনি তার খেয়াল এবং তার নিজের মতবাদ অন্যদের উপরে চাপিয়ে দিয়ে বললেন যে এতে কোনো গুণাটনা হবে না এবার আসুন জিকির করতে করতে এখানে আপনি বা আমি কি শিখব সেটিও মানে ভাবা যাচ্ছে না যে এই সিস্টেম থেকে ইসলামের কি উপকার আর এই সিস্টেম থেকে একজন মানুষের কি উপকার হতে পারে আর কোরআন আদৌ কি কখনো বলে যে এই ধরনের ইবাদত বন্দেগি ইসলাম সম্মত যদি না থাকে এবার আসুন দাড়ি রেখে কপালে নামাজের দাগ রেখে মুসল্লি সেজে একজন ব্যবসায়ী কি করতে যে কিভাবে ধরা খেলেন আপনি কাদেরকে বিশ্বাস করবেন ধর্মজীবী যারা করে খাচ্ছেন তাদেরকে তো আমি অ্যাজ এ মুসলিম বিশ্বাস করি না কিন্তু সাধারণ যারা ধর্মের বেশভূষা করে এই কাজগুলি করেন তাদেরকেও বা আপনি আমি কিভাবে বিশ্বাস করব দেখুন এটা আপনি নকল করেছেন করে এই যে ভায়োলেট কালার

কোম্পানি বা কারখানা যখন ইউরোপে আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে ধরা যায় তখন সেটি চিরকালের জন্য বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের দেশে প্রাণ গ্রুপ অফ কোম্পানিতে অনেকবার আমি দেখেছি এই ধরনের ভ্রাম্যমান যে সমস্ত ম্যাজিস্ট্রেটরা ধরেছে ধরার পরে সামান্য ফাইন করে দিয়েছে সেই ফাইন দিয়ে ঠিক দিকটি সেই কাজ আবার করে চলেছে তো এই ধরনের লোকদের কাছ থেকে আপনি আমি কি পেতে পারি যারা কিনা ধর্মের চেহারা বানিয়ে মানুষকে ভেজাল জিনিস খাওয়াচ্ছে কোরআনের দুই নম্বর আল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াত সত্য প্রমাণিত হলো যেখানে আল্লাহ ওলা তালবিসুল হাক্কা বিল বা অতিল ও তাক্তুমুল হাক্কা তা আলমন তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে চলেছ আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ তালার কালিমা যেটি কালেমায় তৈয়বা আর এর বিপরীত তাগুতের কালেমায় খবিসা যেসব খবিস কলেমাগুলি ধর্মের স্পিকাররা নিয়ে মানুষকে পথভ্রষ্ট করে চলেছে এ দুটি কখনো এক হতে পারে না তাই আপনাকে আমাকে কি করতে হবে কোরআনের অনুসরণ করতে হবে আর ধর্মজীবীরা যা কিছু করবে তাদের অনুসরণ করা যাবে না আবার যারা আপনারা পলিটিশিয়ানদের মেনে চলেছেন দেশের যারা শাসক বর্গ তাদের অন্তত এই চিত্রগুলি দেখে আফসোস করা উচিত যে একটি দেশ একটি স্টেশনকে এইভাবে রেখেছে কিশোরগঞ্জ আর কিশোরগঞ্জের বিখ্যাত একটি রেল স্টেশন হচ্ছে সরাচর রেল স্টেশন পানি দেখা যায় এখন আপনি কি করবেন যে এই যে উন্নয়নের কথা খুব বেশি আমাদের দেশে গলা ফাটিয়ে ফাটিয়ে বলা হয় কিন্তু একটি স্টেশন যেখানে যাত্রীরা বৃষ্টির পানি থেকে রক্ষা পাচ্ছে না আর এই ছাউনি আজকের না অনেক পূর্বেকার কিন্তু যারা তৈরি করে দিয়ে গেছেন তারা কেউ হয়তো জীবিত নেন নেই সেই ব্রিটিশের যুগে বা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যখন এক ছিল সেই যুগের আজ পাঁচ দশকের বাংলাদেশ একটি রেল স্টেশনের ছাউনি ঠিক করার ক্ষমতা রাখে না আপনার আমার জীবনের সময় তো চলে যাচ্ছে সময় চলে যাবে কষ্টের অবসানও ঘটবে বিপদও কেটে যাবে সব কিছু ঠিকও হয়ে যাবে কিন্তু থেকে যাবে শুধু আপনি দেশের প্রধান আসনে থেকে দেশকে কিভাবে পরিচালনা করেছিলেন যার জন্য আজ নন মুসলিম যারা তারা আল্লাহ আল্লাতালার ব্যাপারে কি বলেন যে আমরা সেই ঈশ্বরকে ভয় করতে পারি না কারণ ঈশ্বর ভয়ের কোনো কিছু না তবে যারা মন গড়া ঈশ্বর বিশ্বাসী তাদেরকে আমরা ভয় করি আমাদের দেশে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় বড় গজব আমাদের কর্মের কারণে পাঠানো হয় কিন্তু আল্লাহ নিজের ইচ্ছায় কখনো আমাদেরকে নিপাত করতে চান না যত সময় আমরা আমাদের সমাজ এবং দেশ আর এলাকাকে নিপাত না করতে চাই আমাদেরকে তেরো নম্বর সুরা আর রাদের এগারো নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছে ইন আল্লাহরুমিন আল্লাহ ওই জাতির অবস্থা বা ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন না করবে প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের যে পাঁচটি দাবি সেই দাবি আমাদের দেশের লোকেরা জানে না আর সেই পাঁচটি দাবির ভিতরে এক নম্বর দাবি কোরআনের উপরে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হচ্ছে কোরআন প্রচার করতে হবে কিন্তু আমাদের দেশের মানুষ তারা সৎ হতে পারছে না কারণ সৎ মানুষের এত বেশি অভাব যে মনে রাখতে হবে আমাদের সৎ মানুষ কখনো কারোর চাটরিকতা করে না কারোর তৈল মর্দন করে না তেল বাজ হয় না আর যে তেলবাস সে কখনো সৎ হতে পারে না তো কোরআনের কথা যখন আপনি আমি বলি তখন আপনার আমার ফ্যামিলির লোকেরাই শত্রু হয়ে যায় এর কারণ হচ্ছে কোরআনে যা বলে এলাকার লোকেরা ফ্যামিলির লোকেরা দেশের লোকেরা সেটি করে না আর দেশের এবং এলাকার আর ফ্যামিলির লোকেরা যেগুলি করে সেগুলি কোরআন বলে না এবার আসুন এখানে যেটি বলা হচ্ছে সেটি হল ধর্মজীবীদের পক্ষ থেকে একটি রেওয়ায়ত বলা হয় তিয়াত্তর দলে বিভক্ত হবে পরকালে মানুষ তার ভিতরে একটি দল জান্নাতে যাবে তো আমি একশো পঁয়ত্রিশটি দল মুসলমান সুন্নি সালাফিদের থেকে বের করে পুরা শান্তির রাজ্যে যেখানে যে ফিরকা পার্টি রয়েছে সেটি নিয়ে একটি ভিডিও করে আপনাদেরকে তুলে ধরেছি তো তোহাত্তরের কনসেপ্টটা অন্তত আর থাকে না একশো পঁয়ত্রিশের সামনে এবার আসল গোলাম হিসেবে স্বীকার করতে পারবে কিনা না পারবে না

যে যার গুলামী করে আর যে যার দাসত্ব করে এরা সবাই আট নম্বর সোরা আল কাউসারের দুই নম্বর আয়তে আল্লাহ বলছেন ফসল লিল রব্বিকা ওয়ানহার ফসল লিলি রব্বিকা এর অর্থ হচ্ছে ফসল লিলি রব্বিকার অর্থ হলো তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে এই যে হুজুরদের দেখলেন এরা সবাই তাদের কল্পিত নবীর নামে রাসুলের নামে সুন্নত পড়ে আর সেই দৃষ্টিতে তারা সবাই আমলে তার দাস তার গোলাম যদিও গলা ফাটিয়ে আব্বাসি হুজুর কোরআনের একটু অপব্যাখ্যাও করে গেলেন এই সব আমাদের দেশের মানুষকে শুনতে হচ্ছে এবার আসুন সালাফি মানহাজের হুজুরদের এই দৃষ্টিভঙ্গি যদি আপনি আমি মেনে নিই তাহলে বাংলাদেশে নিরানব্বই ভাগ পুরুষের মুসলমান পুরুষের স্ত্রী তালাক হয়ে গেছে শুনে নিন কি বলা হচ্ছে যে ব্যক্তি সলাত্যাক ত্যাগ করলো যদি স্বামী পরে স্ত্রী না পরে স্ত্রী পরে স্বামী না পড়ে তাহলে বিবাহ থাকে না স্ত্রী পড়ে না তাহলে গেছে বিবাহ বন্ধন নেই এখন এই সব ফতোয়া কিন্তু ইনারা জোর গলায় দিয়ে যাচ্ছেন জোর গলায় দিয়ে যাচ্ছেন আর এইভাবে আমাদের দেশে তালাকের হিরিক পড়ে গেছে আমি পরে তাহলে তো এই তালাকের হিরিক পড়ে গেছে আমাদের দেশে এবার আপনারা আসুন হাজরাতে উমার আবনেল খাত্তাবকে শহীদ করেছে কারা কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা কোন কাফের শহীদ করেছে হাজরাতে উসমানকে শহীদ করেছে কারা কলমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা হাজরাতে আলীকে শহীদ করেছে কারা কলেমাওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা হাজরাতে হাসানের মুখে বিষ দিয়েছে কারা কলমাওয়ালা মুসলমান হাজরাতে হোসাইনের গলায় ছুরি দিয়েছে কারা কলমাওয়ালা দারিওয়ালা টুপিওয়ালারা একটাও কাফেররা যায় না তাহলে এরা কারা ইনি যে তথ্যটা দিলেন ইতিহাসে তথ্য যদিও আমাদের ইতিহাসটিও এরকম শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে যারা এইসব কর্মকাণ্ড করেছিলেন তারা তার নিজেরই লোক ইসলাম কখনো তার মান্যকারী মুসলিমদেরকে মানুষ হত্যা করা মানুষ হত্যা করা শিখায় না আমাদের দেশের যে সমস্ত বক্তা হুজুরেরা ধর্মের নামে মাদ্রাসা খুলেছেন তারা এই সব মতবাদ শিক্ষা দেয় আর সেই সব মতবাদ শিখে নিয়ে আজ প্রতিষ্ঠা করতে পেরেছে ধর্মজীবী হুজুরেরা জঙ্গে জামাল জঙ্গে সিফিন কারবালার যুদ্ধ ইবনে ইবনে আব্দুল তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ আর এগুলি সব এরা লেবেল লাগানোর চেষ্টা করে ইসলামের মূলত দুই নম্বর সুরা আল বাকার চুরআশি নম্বর আয়াতমতে ওই দা না না আমি ইসাহ লিকু না আর যখন আমি তোমাদের সকলের কাছ থেকে অঙ্গীকার নিই যে তোমরা রক্তপাত ঘটাবে না তো রক্তপাত যদি কেউ ঘটায় তাও ইসলামের নামে মনে রাখবেন তারা ইসলামের লোক অন্তত না আর এই ইসলামকে শিখানোর ব্যাপারে যারা বেশভূষা তৈরি করে নিয়েছেন ওই বেশভূষাও ইসলামের না তাই এই বেশভূষাতে যদি কেউ কোরআন পড়ে তাকে আবার আমাদের দেশের হুজুর বক্তারা মৌলবীরা পছন্দ করবে না সেটি দেখেন এখন এইভাবে যদি ছোট্ট ছোট্ট শিশুরা এই পোশাকে কোরআন পড়ে আমাদের দেশে কেউ মান মেনে নেবে না আর এর কারণ হলো আমাদের দেশে ধর্মের খোয়ার তৈরি করা হয়েছে মাদ্রাসা নামক আর এই ধর্মের খোয়ারের অন্তরালে মুখোশের আড়ালে হুজুর সব বলাৎকার করে ধর্ষণ করে ছোটো ছোট খুদে শিশুদের সাথে তারা কখনো ইচ্ছা করবে না যে এগুলি তারা ইসলামের নামে তাদের বানানো পোশাক যদি কেউ না পরিধান করে তখন তারা হারামের ফতোয়া দিয়ে দেবে কারণ চটচট করে তারা হালাল হারাম বলতে খুব বেশি এবং আমলে তারা অভ্যস্ত জানে না এবার আসুন আমরা একটু দেখি পৃথিবীতে যে সমস্ত মোড়লেরা আল্লা তালা শান্তির রাজ্যকে টুকরা টুকরা করেছে এবং তারা যখন পছন্দ করে না তাদের অপর লোকদেরকে তখন তারা এইভাবে মানুষকে আর বাঁচতে দেয় না এর পরেও যদি আপনারা মনে করেন যে আমাদেরকে কি করতে হবে রব্বানী কনস্টিটিউশন ছেড়ে তাগুতের কনস্টিটিউশন মানতে হবে তো তাগুতের কনস্টিটিউশনকে প্রাধান্য দিতে যে আমাদের দেশে আজ হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব একদিকে মুখে কি বলেন রাসুলের চরিত্রের উপরে আসতে হবে অন্যদিকে ছোট ছোট শিশুদের দিয়ে যে শিশু শ্রমিক বানিয়ে তাদের দিয়ে যে কাজটি নেন এইভাবে দেখুন এই ছোট্ট একটি কন্যা শিশু তাকে শেষ করে দেওয়া হচ্ছে তাকে হকার বানানো হচ্ছে আর এইভাবে আমাদের দেশে অভাব নেই শিশু শ্রমিকদের এই ছোট্ট ক্ষুদে শিশু এই কন্যা শিশুর হাতে হুসাইন মোহাম্মদ সেলিম তার পত্রিকা ধরিয়ে দিয়েছে সেটি সে বিক্রি করছে আর ঠিক একই কায়দায় যেসব শিশুদের পড়ার বয়স যারা পড়াশোনা করবে খেলাধুলা করবে তাদের চারিদিক থেকে মুসলমানদের দেশ রয়েছে একটু কথা বলে না কারণ কোরআন মান্যকারী লোকদের অভাব তাই এদেরকে কি করা হচ্ছে দেখুন এরা খাবারের জন্য ছটফট করছে এখন এই শিশুদের খাবার কে দিবে? आरोपটা নিশ্চয় সিরিয়ার সরকার নিজ দেশের সুন্নি মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে। প্রথমে হাফেজা আল আসাদ এখন Bashar al ইরাকের সাদ্দাম শিয়া মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। আর সৌদি আরবের সরকার ইয়ামনের জায়েদি শিয়াদেরকে মেরেই চলেছে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পারেনি তেইশ থেকে পঁচিশ বছর নিজেদের এই দুটি শাসন ব্যবস্থা কায়েম করতে একই কায়দায় স্বাধীন বাংলাদেশ আজ পাঁচ দশকের উপরে হয়ে গেল কিন্তু পারা গেল না দেশকে দারিদ্র মুক্ত করতে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দুই নম্বর সুরে আল বাকার দুইশো ছাপান্ন নম্বর আয়তে লাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো ধরনের জোর নেই বল প্রয়োগ নেই ইসলাম কেউ মানলে মানবে না মানলে না মানলে না মানবে কিন্তু আল্লাহাল একটি নাম সালাম সেই সালামের সাথে আমাদের দেশের বুড়ো কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালাম আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত ভাইরা ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথে সৌজন্যতার শিক্ষা দেয় আমরা একটা সমাজে যখন বসবাস করবো বিভিন্ন ধর্মের মানুষ

তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় সহাবস্থান করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেন তাহলে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুণবাচক নামে বিশ্বাস করতে অনেক পরের কথা ঠিক না বেঠিক অতএব তো যদি আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতিরে অবশ্যই জবাব বলবেন ওয়া কি বলবেন ওয়া আর এছাড়া সাধারণ যে বিভাগ কতটা অসাস্ত মতবাদ এবং কতটা অসুচি মতবাদ ধারণ করলে কতটা অস্বাস্থ্য খেয়াল ধারণা করলে আল্লাহ তালার একটি নাম সালাম সেটি বলতে দিবে না তার অনুসারীদের কিন্তু কোরআনের যখন আমরা তিতাল্লিশ নম্বর সোরা আজ জুখরুফ এর শেষের দুটি আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে ওকিল ইয়া রাব্বি নাহা হাউলাই কম উল্লাহ মিনুন ফাসফাহ عنহুম ওয়া কউল সালাম ফসাফা বলা হচ্ছে কি হে আমার রব এরা তো এমন কম যারা ঈমান আনবে না আল্লাহ উত্তর দিচ্ছেন যে এদেরকে সালাম করো এবং এদের সাথে মুসাফা করো তো অমুমিন কম যদি আপনাকে সালাম করে তো আপনি সালামের তো উত্তর দিবেনি মুসলিম হলে কিন্তু এই বুড়ো সাহেবের অনুসারী হলে অবশ্যই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে সালাম বলা যাবে না এবার আসুন হিন্দু থেকে পেটের দায়ে সালাফি মানহাজ কবুলকারী ব্রাদার রাহুল তিনি কি বলছেন

এখনো ইনার গ্রোথ হয়নি কোরআনের দিকে ইনি একটু ধাবিত না কিন্তু রেবায়াতকে সামনে রেখে পেট চালাচ্ছেন যখন ইনি যেই স্থানে যান সেই স্থানের কথা বলেন এমন এক জায়গায় বসে কথা বলছেন এমন এক ব্যক্তিকে নিয়ে যে ব্যক্তি জামাত শিবিরের প্রধান হানাফি মুসলমান ছিলেন আর ইনি ঝোপ বুঝে কোপ মারতে পারেন বেরে বিরুদ্ধে বলছেন যে বেরে রবিরা একজনও সেখানে উপস্থিত না তো এইভাবে আমাদের ধর্মজীবী হুজুরেরা কাজ কি করেন আমাদের দেশের ধর্মজীবীরা এইভাবে নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করে নিজেদের জীবন কাটিয়ে চলেছেন আল্লাহ আমাদের সবাইকে কোরানের সঠিক বুঝ দান করুন আমরা যেন অন্তত রবের শান্তির রাজ্যে যারা নিজেদেরকে বিশ্ববিখ্যাত করে নিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করে নিয়েছে মূলত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এরা কেউ না এরা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মৌলবী কোরআন বিরোধী এদের মতবাদ তাই আপনাকে আমাকে কোরআনের গবেষণা করে এদের মতবাদগুলি ডাস্টবিনে নিক্ষেপ করে কোরআনের মহাসত্বকে মেনে সামনের দিকে এগিয়ে চলতে হবে যত ধরনের সুন্নি শিয়া সালাফি আহমাদি কাদিয়ানি বক্তা হুজুর সামনে আসুক না কেন এমনকি দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী যত পলিটিশিয়ানরা আসুক না কেন এদেরকে এক পাশে রেখে রব্বানি বিধান মতে নিজেদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন